সম্মানিত দর্শক, জিটিভির নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল রিজেন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের জানাই আছে সমসাময়িক বিষয় নিয়ে আমরা সংবাদ সংলাপে আলোচনা করে থাকি। সেক্ষেত্রে আজকেও কিন্তু ব্যত্যয় ঘটছে না। শুরুতেই দর্শক আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি কারা আছেন আজকের আলোচনার টেবিলে। একদম ডান দিকে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মীর আব্দুস সবুর রাসুল, তারপরে রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আমার ঠিক কাছাকাছি রয়েছেন যুবদল নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। এবং দর্শক আপনাদের জন্য যেটি বলবার, আপনারাও কিন্তু এই আলোচনায় সংযুক্ত হতে পারেন। সেক্ষেত্রে স্ক্রলে দেখানো যে নাম্বার সেটাতে ফোন করে আপনি আপনার মতামত অথবা প্রশ্ন আমাদের আলোচনায় সংযুক্ত করতে পারেন। আমরা একদম শুরুতেই আমাদের সংবাদের 10:30 সংবাদের যে হেডলাইন ছিল সেখান থেকে যদি সরাসরি আলোচনায় যাই, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে এবং ইভিএম ব্যবহার করা হবে না। আমি যদি জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু আপনাকে জিজ্ঞেস করি, এই যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, যদিও সেনাবাহিনী কিভাবে মোতায়েন করা হবে সেটি পরে নির্বাচন কমিশন ঠিক করবে, সেটি নির্বাচন মুখিতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর অগ্রগতি কিনা আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টেলিভিশন সেটের সামনে যারা বসে আছেন দেশ বিদেশ, এবং ধন্যবাদ জিটিভির সমস্ত কলাকুশলী সবাইকে। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আজকে জাতির জন্যে একটি দীর্ঘ প্রতীক্ষার অবসানের একটি ইঙ্গিত যে বহন করে না, সেটা কিন্তু আমি বলবো যে এখানে একটি বিরাট পজিটিভ দিক এখানে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে এবং ইভিএম এর ব্যবহার হবে না। কারণ হচ্ছে ইভিএম নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু তাদের মানে যে ভয়টা, যদিও যদি নির্বাচন কমিশন যেটি বলছে তারা প্রস্তুত নয়, তারা বলছে প্রস্তুত নয়, কিন্তু অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং সারা দেশেই আলোচনা যে এটার মধ্যে দিয়ে কারচুপির ব্যাপক সুযোগ, ব্যাপক কারচুপির সুযোগ রয়েছে। সেজন্য যেহেতু নির্বাচন কমিশনের মুখ থেকে বের হয়েছে যে ইভিএম কার্যকরী হচ্ছে না এবার, এটা একটা ভালো, আপাতত ভালো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে সেনাবাহিনী মোতায়েন হবে। এখন সেনাবাহিনী মোতায়েনের যে বিষয়টা, এই বিষয়টা আমরাকে স্বাগত জানাই, বিশেষ করে আমি একটি রাজনৈতিক সংগঠনের সাথে আছি সেটা সকলেই জানেন। আমি মনে করি আমার দলও মানে নিশ্চয়ই এটাকে স্বাগত জানাবে, যেহেতু এই যে ইতিমধ্যে কিন্তু পুরানো খবর, এটা 10:00 10:30 সংবাদ আপনি শুনেছেন বলছেন, কিন্তু এটা কিন্তু পুরানো সংবাদ, যে সংবাদ বিভিন্ন বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি। সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটি পজিটিভ পদক্ষেপ যে আগামী সংসদ নির্বাচন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে, অর্থাৎ সেনাবাহিনী থাকলে দেশের মানুষ মনে করে যে সেনাবাহিনী, দেশপ্রেমী সেনাবাহিনী যখন নির্বাচনের তারা যখন ইনভলভ হয় তখন এই কারচুপির বিষয়টা মানে মোটামুটি একেবারেই থাকে না। কারণ দেশপ্রেমী সেনাবাহিনী কখনোই তাদের দেশের দেশের স্বার্থের বাইরে কোনো কিছু যে করে না, বিগত দিনের ইতিহাসে, বিগত স্বাধীনতা যুদ্ধের পর, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এতকালে আমরা যা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য অনেক করেছে এবং অনেক করেই যাচ্ছে, এবং এটা অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। কিন্তু এখানে একটি ভয়েরও কারণ আছে, সেটা হচ্ছে যে এটা কিভাবে, এখানে বিএনপি কিন্তু চেয়েছে যে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারপরে তাদেরকে সেই জায়গাটা, সেই জায়গাটার কথা কিন্তু এখানে বলা হয়নি, সেখানে কিন্তু সময়ের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু আমাদের এখন পর্যন্ত কিন্তু বিষয়টাকে পরিষ্কার না, যেহেতু পরিষ্কার না যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি তাদেরকে দেওয়া না হয় সেই ক্ষেত্রে তাদের বিএনপি, যেমন আমি আনন্দ জানানো হয়েছে, যেমন আমি একটি নির্বাচন করেছি, আমি একটি অনেক বড় নির্বাচন করেছি, ফরিদপুর সদর থেকে আমি গত উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে, মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচন করেছিলাম, এবং সেখানে আমি নির্বাচনের যে যে রেজাল্ট, সেখানে আমি কিন্তু ব্যাপক ভোট, আমাকে সরকার যে গেজেটে যে আমাকে ভোট দিয়েছে সেটাও প্রায় প্রায় লাখের কাছাকাছি। তো এখন বিষয় হচ্ছে যে এই নির্বাচনে আমি দেখেছি সেখানে কিন্তু সেনাবাহিনী ছিল, কিন্তু সেনাবাহিনীকে কিন্তু আমি বারবার বলেছি যে আপনারা একটু আসেন, আমি খবর পাচ্ছি অমুক অমুক সেন্টারে কিন্তু জোর করে ভোট ভোট কেটে নিয়েছে আওয়ামী লীগ, কিন্তু তারা কিন্তু আমাকে চুপ করে একেবারে সেই পাথরের মতো
তারা কিন্তু আচরণ করে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা কিন্তু আমাকে বলেছে যে আপনি জেলা প্রশাসকের কাছে বলেন, আপনি এসপি সাহেবের কাছে বলেন, এইভাবে যদি সেনা মোতায়েন হয় তাহলে কিন্তু আবার তাহলে কিন্তু কোনো লাভ আপনার কাছে নিশ্চয়ই আমরা আসবো জনাব মোস্তফা ফিরোজ। আপনার কাছে যেটি জানবার সেটি হলো এর আগে নির্বাচন কমিশন কিন্তু প্রায় দেড় মাসের যে সংলাপ সেটিতে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছে। প্রায়শই ইতিপূর্বে যে ঘটনাগুলো দেখা যায় যে আলোচনাগুলোর প্রতিফলন সিদ্ধান্তে খুব বেশি দেখা যায় না, কিন্তু এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই আলোচনার একটা প্রতিফলন পাওয়া যাচ্ছে কিনা? কোন আলোচনা? মানে নির্বাচন কমিশনের সঙ্গে যে আলোচনাগুলো হয়েছিল, আজকের যে সিদ্ধান্ত অর্থাৎ সেনা মোতায়েন হচ্ছে এবং ইভিএম ব্যবহার হচ্ছে না, সেটি কি ওই আলোচনার যে বিভিন্ন আলোচনা হচ্ছে? আমার মনে হয় যে আপনার এই তথ্যটা সঠিক না। সিসি সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনার সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাথে যে সিদ্ধান্ত যে সাক্ষাৎকার দিয়েছেন এই কিছুক্ষণ আগে আপ হয়েছে যেটি, সেটি তিনি বলছেন যে সেনা মোতায়েন হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি। তার আগের দিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার একটি কথা বলেছিলেন, মাহবুব তালুকদার বলছিলেন যে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে, তবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে কিনা সেটা ওই সময়ের পরিস্থিতি বিবেচনা করে করা হবে। এবং তিনি বলেছেন যে ইভিএম ব্যাপারে নির্বাচন কমিশনই আগ্রহী না, কারণ এখনো পর্যন্ত তার যে ইকুইপমেন্ট সেটা কতখানি কাজ দেবে না দেবে সেটা ব্যাপারে কমিশন নিশ্চিত না। তিনি বলছেন যে ফরিদপুর মাফ করবেন রংপুরের কয়েকটি কেন্দ্রে এটা পরীক্ষা করা যেতে পারে, কিন্তু নির্বাচন কমিশন খুব একটা ইভিএম ব্যবহারে আগ্রহী না। কিন্তু আজকে কিন্তু এই কথার প্রেক্ষিতে একটা জটিলতা তৈরি হয়েছে এবং যার প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সংবাদ সংস্থাকে একদম পরিষ্কার করে কিছুক্ষণ আগে যেটি আপ হয়েছে প্রথম আলো সহ বেশ কয়েকটি অনলাইনে সেটি তিনি বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, এটা কমিশন এটা সিদ্ধান্ত তখন তাকে বলা হয়েছিল যে তাহলে মাহবুব তালুকদার কিভাবে বলেন, এটা বলেছেন এটা ওনার ব্যক্তিগত বিষয়, হ্যাঁ ওনার চিন্তা ভাবনা ব্যাপার হতে পারে, বাট এটা কোন কমিশনের কোন সিদ্ধান্ত না। দেখেন এখান থেকে একজন দর্শককে আমরা সাথে আছে, জি সম্মানিত দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে একটু শুরু করুন। জি আমি ঝালকাঠি থেকে ইয়াসিন আছিলাম ভাইয়া। জি বলুন, আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ফেজ ভাই কেমন আছেন? জি জি উনি শুনছেন? ভালো ভালো আছে? জি ভালো আছে। আমি জালগাড়ি থেকে জেলা মুক্তিযোদ্ধা প্রধানমন্ডলের সভাপতি বলছিলাম। জি আমার নাম ইয়াসিন। জি বলুন। আপনার কাছে প্রশ্ন ছিল যেহেতু আজকের যে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, দর্শক একটু দ্রুত প্রশ্ন করবেন, আমাদের সময়ের একটি সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। দুঃখিত লাইনটি সংযোগটি সম্ভবত এই মুহূর্তে আর আমাদের সঙ্গে নেই। যেটি বলছিলাম যে এই প্রেক্ষিতে দেখেন একটা আজকে কিন্তু একটা আজকে সিসির বক্তব্য এবং আগের দিন নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্যে দিয়ে কমিশনের আভ্যন্তরীণ দুর্বলতাটা একটা প্রকট মানে প্রকাশ পেয়ে গেল এবং এটা কিন্তু গত কমিশনের সময় কিন্তু এখনো কিন্তু সেই পরিস্থিতি। আপনি ধরেন আগের দিন বিএনপির জনসভায় বেগম খালেদা জিয়া যে তিনটি দাবি করেছিলেন, তিনটির মধ্যে ছিল সহায়ক সরকার, ইভিএম চাইনা এবং ক্ষমতা সহ সেনাবাহিনী। পরের দিনই 24 ঘন্টার মধ্যেই মাহবুব তালুকদার অন্তত দুইটির ব্যাপারে, আর একটি তো তার এখতিয়ার না, দুইটির ব্যাপারে একটা ইতিবাচক কিন্তু সাড়া দিলেন যে হ্যাঁ নির্বাচন কমিশনের সেই ব্যাপারে। এটা কিন্তু একটা রাজনৈতিক সংকট এবং এটা কতখানি দায়িত্ব নিয়ে তিনি বললেন সেটাও কিন্তু একটা যে এই কথাটা একটু যদি আমি আমি এই কথা কিন্তু ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাকে বলতে পারেন, এত বড় একটা সিদ্ধান্ত 24 ঘন্টার মধ্যে এক ধরনের দাবি পূরণের কথাটা এটা মাহবুব তালুকদার সাহেব এবং সাংবাদিকদের এই কথা বলতে, হ্যাঁ এটা বলাটা কতখানি ঠিক মানে হয়েছে এটা কিন্তু এটা যে ঠিক হয়নি তার প্রমাণ হচ্ছে আজকে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে তাকে ক্লিয়ার করতে হয়েছে যে না এটা ওনার ব্যক্তিগত এটা কমিশনের না। এর মধ্যে দিয়ে আমরা যে মেসেজটা পেলাম যে নির্বাচন কমিশনের মধ্যে তাদের ঐক্যটা নেই এবং কমিশনাররা যার যার মতন করে কথা বলছেন, এটা কিন্তু একটা সামনে নির্বাচনকে সামনে রেখে যদি কমিশনার 5 জন কমিশনার আছেন তারা যদি এই ধরনের ট্রিকুলি কথা বলতে থাকেন তাহলে কিন্তু এটা রাজনৈতিক সংকটকে ত্বরান্বিত হবে। এখন
মাহবুব তালুকদার এই কথায় মনে হচ্ছে যে তিনি মনে হয় বিএনপি পন্থী নির্বাচন কমিশনার, আর অন্যদিকে সিসির এই বক্তব্যের মধ্যে দিয়ে আবার প্রমাণ হবে যে না, তিনি সরকারের নতুন একটা বিভ্রান্তির জায়গা, আরেকটা বিভ্রান্তির জায়গা তৈরি হলো। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ, এবং আমি মানে আমার অনুরোধ হবে নির্বাচন কমিশনকে এই ব্যাপারে খুব দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত না হয়, তাদের নিজেদের মধ্যে ঐক্যটা যাতে বিনষ্ট না হয়। আমরা নতুন ইনফরমেশনই পেলাম আসলে ফিরোজ ভাইয়ের কাছ থেকে, যারা মীর আব্দুস সাব্বির রশিদ, যেটি আমরা খবরে জেনেছিলাম এবং মাহবুব তালুকদারকে কোট করেই আমি বলেছিলাম, কিন্তু জনাব মোস্তফা ফিরোজ যে ইনফরমেশনটি দিলেন, প্রধান নির্বাচন কমিশনার আবার এটিকে ক্লিয়ার করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার কাছে যে এইরকম কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি, এটা মাহবুব তালুকদারের ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। তাহলে আপনিও কি মনে করছেন যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ সেই জায়গায় নতুন করে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হলো কিনা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে জিটিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছে। আসলে ফিরোজ ভাই তো বড় সাংবাদিক, ওনার কাছে সংবাদ থাকবে, এটি স্বাভাবিক। না, অবশ্যই আপনি কোট করছেন। মাহবুব তালুকদার কিন্তু বলেন এটা সিদ্ধান্ত, মাহবুব তালুকদার যেটা বলেছে যে এরকম একটা তারা চিন্তা ভাবনা করছে, এখনো মিটিং হয়নি, মিটিংয়ে সেটা আলোচনা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে। তবে নির্বাচন কমিশনের সাথে এবং প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের আমি একজন সদস্য ছিলাম, ওনাদের যে বক্তব্য যেভাবে ওনারা শুরু করেছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে, ওনারা রাজনৈতিক দলগুলোর আপগ্রেড, ওনারা কি পছন্দ করে, ওনাদেরকে কিভাবে প্রস্তাবনা আর কি কিভাবে ম্যানেজ করা যায়, এগুলো তাদের শাসন আমলে যেসব কর্মকাণ্ড সেভাবে তুলে ধরেছে। এবং উনি যেটা নির্বাচন প্রধান নির্বাচন কমিশন নূর হুদা সাহেব এবং পাঁচজন নির্বাচন কমিশনার ওনারা এবং সচিব মহোদয়ও বক্তব্যে তারা যেভাবে রাজনৈতিক দলগুলোর প্রশংসা করেছে, বিশেষ করে বিএনপির তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছে, আরো অন্যান্য জিয়াউর রহমান সাহেব অনেক ভালো কাজ করেছে এইসব বলেছে, এগুলো বলাতে আওয়ামী লীগ কিন্তু রিয়াক্ট করেছে। এবং জাতীয় পার্টির সময়ও যে 9 বছরের শাসনামলে জাতীয় পার্টি কি কি কাজ করেছে এটাও উনি বলেছে, এবং সত্যিকার অর্থে আমাদের চেয়ারম্যান সাহেব খুব সন্তুষ্ট প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের উপরে, কারণ একমাত্র তিনি তার সময়ে তার সামনে যেভাবে তারা প্রশংসা করে বক্তব্য রেখেছে, এবং আমি মনে করি যে উনি পরবর্তীতে বলেছে যে আমরা নাকি দলীয়ভাবেও এভাবে ওনাকে তুলে ধরি না, এটা ওনার বক্তব্য মাননীয় চেয়ারম্যান, যেভাবে ওনারা তুলে ধরে সেটা আপনাদের তদ্রূপ। আমি এটাও জিনিস মনে করেন যে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন আপনার কাদের সিদ্দিকীর সাথে বৈঠকে কাদের সিদ্দিক সাহেব ওনাদেরকে একরকম ধুয়ে ফেলেছে, কিন্তু ওনারা কিন্তু একটু শব্দ করেনি। তো এখনকার যে আজকে যেটা আমাদের ফিরোজ ভাই বললেন সেটা তো আসলে অথেন্টিক, এবং এর অর্থ এই নয় যে তাদের মধ্যে ডিভিশন হয়েছে বা বিভাজন হয়েছে। এটা মাহবুব তালুকদারের বক্তব্যে যেটা আমরা দেখেছি, উনি বলেছে যে এরকম একটা সিদ্ধান্ত আগামী আমরা মিটিং করে সিদ্ধান্ত নিতে পারি, নেবে এটা বলা হয়নি, কারণ মিটিং ছাড়া তো সিদ্ধান্ত নিতে পারেন, এটা ওনার ব্যক্তিগত অপিনিয়নই উনি বলেছেন। না, কিন্তু ইভিএম এর ব্যাপার, যেটা ইভিএম এর ব্যাপারটাকে ইভিএম এ নির্বাচন করার জন্য যে ধরনের মেশিনারিজ প্রয়োজন সেসব অধিকাংশ মেশিনারিজ নষ্ট, সেটি এবং তারা এই আপনার সিটি কর্পোরেশন নির্বাচনে তারা কিছু কিছু খুব 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 কম সংখ্যক জায়গায় ইভিএম ব্যবহার করার চেষ্টা করবে, যাতে যাতে ভবিষ্যতে কোন নির্বাচন কমিশন যাতে ইভিএম পদ্ধতি যদি চালু করতে চায় সেক্ষেত্রে তাদের সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের দেশের গণতন্ত্র এসেছে কিন্তু আপনার ফেয়ার ফ্রি ইলেকশন 1937 সালে ব্রিটিশ আমলে আসছে, পাকিস্তান আমলের নির্বাচন নিয়ে কিন্তু কোন প্রশ্ন নাই, আমাদের স্বাধীন হওয়ার পর প্রতিটি নির্বাচন নিয়েই কোনো না কোনো দল এটা নির্বাচনে
গ্রহণযোগ্যতা কখনো স্থূল এরকম গ্রহণ করেনি ঠিক মতো, যারা হেরেছে বিশেষ করে তারা গ্রহণ করেনি। যাই হোক, আমি যতটুকু দেখেছি প্রধান নির্বাচন এবং নির্বাচন কমিশন এবং সচিব ভারপ্রাপ্ত সচিব হেরাল সাহেব তাদের অ্যাক্টিভিটিস তাদের চলাফেরা এখনো পর্যন্ত আমি খুব সন্দেহজনক কিছু দেখছি না। জি, এই জায়গাটা থেকে আমরা জনাব মাহবুব হাসান ভূঁইয়া পিঙ্কু আপনার কাছে আসতে চাই, একজন দর্শককে সাথে নিয়ে আসি। সময় দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ সাহেব। জি, সম্মানিত তিনজন অতিথি আলোচককে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার একটি ক্যাটাগরিক্যালি প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে যতই আলাপ আলোচনা হোক, রাজনৈতিক দলগুলোর সাথে যদি ঐক্য না হয় তাহলে কি নির্বাচন কমিশনের আদৌ কিছু করার আছে কিনা? বিশেষ করে এই প্রশ্নটি আমার ফিরোজ ভাইয়ের কাছে। কিন্তু সেটি আসলে মূলত সুষ্ঠু এবং অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে একমাত্র পন্থা নয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, সেটির আসলে উপায় বা কি? আমি আপনার আসলে হয়েছে কি, এই আওয়ামী শাসনে এই আমলে জনগণের দুর্ভাগ্যটাই বেশি, এই জন্য জনগণের দুর্ভাগ্যটা বেশি। আপনি দেখেন প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী নিয়ে উনি যে তার যে পর্যবেক্ষণের রায়টা উনি দিলেন, সেখানে 154 জন এমপিকে ওইখানে অবৈধ ঘোষণা করা হয়েছে। এটা যদিও জাতির সামনে ওইভাবে করে এখনো আসেনি, ভিতরে খবরটা এমন আছে, সেটি পর্যবেক্ষণ, যার জন্য এই ভদ্রলোককে কিন্তু তাৎক্ষণিকই বলা হয়েছিল রাজাকার, তাকে ভয় দেখানো হয়েছিল যে আপনাকে দুর্নীতির মামলায় ফাঁসানো হবে বিভিন্নভাবে, যাতে কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছে যে উনি কিছু না বললেও মুখে কিন্তু ভিতরের যে রক্তক্ষরণ হয়েছে, ভিতরে যে অনেক কিছু হয়েছে, এটা কিন্তু যাতে কিন্তু আজ করতে পারে, এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং কেউ কোনো কথা বলতে পারছে না, সেও বলতে পারে নাই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে যেতে হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যখন বললেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এবং জিয়াউর রহমান এই আমলেই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই এবং তার নেতৃত্বে তিনি এসেই এদেশের বাক্সারের পেট চিরে বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন, যার জন্য আজকে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি আওয়ামী লীগ সহ তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। এটা বলার পরে কিন্তু তাকে কিন্তু বলা হয়েছে যে এই নির্বাচন কমিশনার কথাবার্তা হিসেব করে বলো, যাই হোক কথা তো এরকমই যে কয়েকদিন আগেই যে প্রধান বিচারপতি কি অবস্থা হয়েছে, এখন যে ভদ্রলোক এখন নতুন এই যে মাহবুব তালুকদার উনি যে কথাটা বলেছে, আপনি যেটা বললেন যে আজকে সারা দেশের মানুষ কিন্তু খুশি হয়েছে যে একটা আগামী নির্বাচনে ইভিএম এর ব্যবহার হবে না, পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন হতে যাচ্ছে এবং সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও সম্ভবত সময়ে সেটাও আসবে যেটা যদি প্রয়োজন হয়। সে অবস্থার মধ্যে দিয়ে সকালে একরকম, আবার বিকেলে তাকে আবার সাংবাদিক সম্মেলন করে তার মানে নির্বাচন কমিশনার তাকে আবার বলতে হলো যে না এটা তার ব্যক্তিগত কথা। এখানে কিন্তু আমাদেরকে এখানে কিন্তু বোঝার আছে যে বিষয়টা কি, তিনি বললেন যে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আলোচনার পরে আমরা এরকম একটা কিছু দিনের জন্য যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি, সেখানেই তার পরবর্তীতে আবার তাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এত বড় কথা অবশ্যই ব্যক্তিগত ব্যাপার, এত কিছুর পরে বাংলাদেশের এত নিকৃষ্ট ঘটনাগুলি রাজনৈতিক ঘটনাগুলি ঘটার পর এক একজনের কপালে যেভাবে খড়গ চালানো হয়েছে, তারপরে নিশ্চয়ই মাহবুব তালুকদার নিজের ব্যক্তিগত কোনো কথা এখানে বলেন নাই এবং বলতে চেয়েছিলেন। আমি ওনারও দুর্ভাগ্য আমি দেখছি, আমি জাতির কাছে ক্ষমা চাই এই কথা বলার জন্য যে আজকে যেই কথা বলতে যায় তাকে তার মুখই বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি মাহবুব তালুকদার সাহেব বিএনপি নয়, আপনারা যারা বিএনপি মনে করছেন, ফিরোজ ভাই বলছিল যে না এখানে একসময় ফরিদপুরের ছেলে আমি, 1991 সাল, হ্যাঁ 1991 সালের পরে বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু বর্তমান যে সিএসি উনি কিন্তু নুরুল হুদা সাহেব, উনি কিন্তু ফরিদপুরের জেলা প্রশাসক ছিলেন, তখন আমার বয়স অনেক কম কিন্তু আমার রাজনীতির সাথে জড়িত অনেক দিন, যার জন্য ওই সময় ওনাকে কাছে থেকে দেখেছি, উনি কিন্তু ওনার যে একটা ব্যক্তিত্ববান মানুষ আমি দেখেছি ছোট সেই সময় থেকে দেখেছি, ওনার মধ্যে আমার মনে হয়েছে যে জেলা প্রশাসক হওয়ার মতো যথেষ্ট যোগ্যতা ওনার মধ্যে আমি দেখেছি। এই ভদ্রলোকের মধ্যে কোনো আওয়ামী লীগ আচরণ কিংবা বিএনপি আচরণ, এই সময় বিএনপি ক্ষমতায় এই জায়গা থেকে আমি কথাটা শেষ করি কিন্তু পরবর্তীতে কিন্তু আবার ওই যে ইয়ের মঞ্চ কি বলে জনতার মঞ্চ,
জনতার মঞ্চের উপর উনি গিয়ে কেন হাজির হয়েছিলেন আমি জানি না। এখন আপনি বলতে পারেন যে মাহবুব তালুকদার বললো যে কথা সেটা বিএনপির দিকে যায় পক্ষে যায়, আবার উনি যেটা বললেন সেটা আবার আওয়ামী লীগের পক্ষে যায়। এভাবে যদি শুরুতেই আমরা যদি কনফিউজিং একটা এর মধ্যে দিয়ে যদি এদেরকে পরিচালিত করে দিই, আজকে আমরা এখান থেকে যারা কথা বলা করছি না, আমরা আমাদের দায়িত্ব আজকে ফিরোজ ভাই আপনি কিন্তু শুধু এখানে বসা না, আপনি কিন্তু নিজেও কিন্তু অনেক বড় একটা টেলিভিশন চ্যানেলে কিন্তু বড় একটা ভূমিকায় আপনি থাকেন। আজকে আপনি এখানে এসেছেন, আপনার সাথে কথা বলার সুযোগ আমাদের হয়েছে। আপনি যখন পাঁচজনকে নিয়ে বসেন, আজকে আপনি বসেছেন, আজকে আমরা বসেছি, আজকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার বসেছে, সারা দেশ কিন্তু এখানে খেয়াল করছে এখানে কি আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলি কিন্তু অত্যন্ত কার্যকরী, এবং আজকে যদি আমরা এই যেরকম অবস্থার মধ্যে ঠেলে দিই এগুলি সারা দেশে ইফেক্ট করবে, সারা দেশে আলোচনার বস্তু হয়ে যাবে কালকে সকাল থেকেই, এখন থেকে আলোচনার। অথবা আমাদেরও অত্যন্ত সতর্কতার সাথে, মানে এখনো কেবলমাত্র আপনার কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম জনাব মোস্তফা ফিরোজ, আমি ওই জায়গাটাতেই আপনার কাছে আসছি যে জনাব পিঙ্কু যেভাবে কথা বলছিলেন এবং হয়তো উনি সঠিক কথাই বলছিলেন, কিন্তু সেটি উনি যেমনটি বলছিলেন যে যেই আসলে সঠিক কথা বলছে তার উপরই খড়গ চালিয়ে দেওয়া হচ্ছে, সেটি মাহবুব তালুকদার, সেটি একটি নতুন করে একটা বিভাজনের জায়গা তৈরি করে কিনা? না, বিভাজনের জায়গা এটা হলো দায়িত্বশীলতার ব্যাপার। আপনি মনে করেন যে এরকম রাজনৈতিক দলগুলোর সংলাপের পর আপনি যখন কি কে কথা বলবেন স্পোকসম্যানকে, এখানে সিইসি হচ্ছে স্পোকসম্যান, ফলে ওনারই কথা বলা উচিত। কি সিদ্ধান্ত হচ্ছে বা আমরা আলাপ আলোচনা করছি এটা সিদ্ধান্ত হবে, এই কথাগুলো এই পর্যায়ে না করাই ভালো। মানে শুরু থেকেই যদি কথার মধ্যে গোলমাল হয়, যেমন দেখেন আজকে শুধু একটি সংবাদ সংস্থাকে ডেকে এনে, সরকারি সংবাদ সংস্থা বাসস বাংলাদেশ সংবাদ সংস্থা, শুধু তাকে ডেকে এনে আজকে সিইসি কে কথা বলতে হলো কেন? বলতে হলো মাহবুব তালুকদার যে কথাটা বলেন সেটাকে খণ্ডন করার জন্য। তিনি তো সকল সাংবাদিকদের কথাটা বলেছেন। এখন আপনি যদি বলেন যে এই এই যে যে কি হচ্ছে এবং যেটা ঘটছে সেই কথাগুলো সাংবাদিকের তুলে ধরা উচিত, এখন আমি এটা বলবো না মানেই হচ্ছে বলা উচিত না, বলার মধ্য দিয়ে বিভাজন তৈরি হবে, এটা তো আমার হাতে না, এটা তো ওনারাই করছেন। আমি আমি সামনে নিয়ে আসছি, নিয়ে এসে বলার চেষ্টা করছি যে এইভাবে তারা কার্যক্রমটা যাতে পরিচালনা না করেন। দেখেন আপনার যে কোনো প্রতিষ্ঠানে দেখেন হেড অফ দ্য মানে ইনস্টিটিউশন সেই কিন্তু কথা বলবে, সাইড থেকে যদি আপনি নীতি নির্ধারণী বিষয়ে যদি কথা বলে তাহলে কিন্তু একটা গোলমাল লেগে যায়, কিন্তু যা হবে কি হবে না, কারণ দেখেন কত স্পর্শকাতর বিষয় যে মাহবুব তালুকদারের কথার প্রেক্ষিতে সিসি কে একবার সংবাদ সংস্থাকে ডেকে এনে ব্যাখ্যা করতে হলো, কারণ এখানে একটা রাজনৈতিক ডিবেট, ইভিএম বাতিল হবে কিনা, ইভিএম কে চায়, আওয়ামী লীগ চায়, আপনি বলে দিচ্ছেন যে না ইভিএম সম্ভব না, আপনি বলে দিচ্ছেন যে সেনাবাহিনী মোতায়েন হবে না, ওনারা তো বলছেন যে সেনাবাহিনী দরকার, যদি দরকার হয় সেটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে, কিন্তু যেভাবে এক্সপ্রেস করলেন এবং বেগম খালেদা জিয়ার জনসভার সমাবেশের 24 ঘন্টার মধ্যে, এতে একটা পারসেপশন হয় ও ওদের নির্বাচন কমিশন সদস্য সাড়া দিয়েছে এবং ভয় পেয়ে গেছে, বিষয়টা বিষয়টা আপনার প্রেক্ষাপটটা বুঝতে হবে। সেই কারণেই কিন্তু আজকে সিএসি কিন্তু বিএসএস কে ডেকে নিয়ে তাকে ব্যাখ্যা দিতে হলো। সেখানে আমরা বলছি যে এখানে কনফিউশন আমরা তৈরি করছি না, আমরা কোনো সমীকরণও যাচ্ছি না, যেটা পরিস্থিতি সেই পরিস্থিতিটা মানে আমরা তুলে ধরছি। আর যেই ভাই শাহেদ ভাই আমার খুব ঘনিষ্ঠ মানুষ পরিচিত, তিনি যে কথাটা বললেন ঠিক কথাই বলেছেন যে আসলে নির্বাচন কমিশনের যে সংলাপ এটা আসলে সংলাপ না, যার যার কথা বলেছেন উনি প্রত্যেকের প্রশংসা করছেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি হয়তো জামাত ইসলাম যদি থাকতো জামাত ইসলামকেও স্বাধীনতার জন্য নানান রকম তার দলীয় লেখা থেকেই তারা ভালোই হয়তো প্রশংসা করতো আর কি। তো এটা হচ্ছে একটা হয়তো কার্টিসি কার্টিসি করতে যে অনেক কথা বলেছেন, এই কথা না বললেই ভালো ছিল, যাক আমি এটা আমার কিন্তু যেটার দরকার যে কথার উত্তর আমি এক লাইনে বলি যে আসলে রাজনৈতিক পর্যায়ে মীমাংসা ছাড়া নির্বাচন কমিশন কেন, কোনো কমিশনেরই পক্ষে আসলে ঠিকভাবে নির্বাচন করা বা একটা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত উপনীত হওয়া এটা আসলে সম্ভব না। নির্বাচন কমিশন কিন্তু বলছে যে আমার কিন্তু দায়িত্ব এইটুকু, এই তত্ত্বাবধায়ক সরকার হবে না সহায়ক সরকার হবে বা নিরপেক্ষ সরকার, এটা রাজনৈতিক পর্যায়ের ব্যাপার, আমার কাছে যে আইন আছে থাকবে, যে আইন সেই আইন অনুযায়ী আমি কাজ করব, এর বাইরে আমার কিছু করার নেই। জি মীর আব্দুস সাবর, আসলে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশন এদের একটা কৌশল নিছে এরা, এবং যেটা বলছে পিঙ্কু সাহেব যেভাবে বলছে সেভাবে বলে নেই, কারো বিরুদ্ধে বলে নেই, যে দল যখন গেছে তাদেরই পক্ষে বলেছে, আওয়ামী লীগ এই করেছে জায়গা তৈরি করবে, বিএনপি এই করেছে, জাতীয় পার্টি এই করেছে, এই তিনটা দলই তো ক্ষমতা ছিল, তো এটা উনি এভাবে বলেছে, এটা নির্বাচন কমিশনের একটা কৌশল, এবং এই কৌশলের মধ্যে তারা আগাচ্ছে, এবং এখনো পর্যন্ত তাদের যে সবচেয়ে বেশি বিরোধিতা করার কথা বিএনপি,
বিশেষ করে পিঙ্কু সাহেবরা বিরোধিতা করার কথা, কিন্তু পিঙ্কু সাহেবরা বিরোধিতা করছে না। অন্তত একটা জায়গায় স্থির হয়ে আছে যে নির্বাচন কমিশন সম্বন্ধে স্থির হয়ে আছে, এটা তাদের একটা অর্জন, এটা অস্বীকার করার কিছু নেই। তারপরে মনে করেন যে আসলে যে বাংলাদেশের রাজনীতিতে যেসব আমরা দেখছি, যেমন খালেদা জিয়া দেশে আসবে কি আসবে না, অনেকে ভাবছে আসবে না, অনেকে যাওয়ার সময় বলছে পালিয়ে গেছে, আবার উনি আসছে, উনি এয়ারপোর্টে একটা ভালো শোডাউন করেছে, উনি কক্সবাজার উঠে গেছে, আমি সেটা বলতেছি উঠে গেছে, ওখানেও উনি দেখেছে, এবং সর্বশেষ 12 তারিখে সে সমাবেশ করেছে মোটামুটি। আসলে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছে প্রত্যেকটি দল এবং ইভেন আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগ যেইভাবে আসলে বাধাও দেয়নি, কারণ বাধা দেওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত না, এটা দুই একটা হয়তো অতি উৎসাহী লোক কিছু করলে করতে পারে, সেটা অন্য জিনিস। আওয়ামী লীগও নির্বাচনের দিকে যাচ্ছে, তো নির্বাচনের দিকে যাচ্ছে, এবং আমি মনে করি যে আসলে সহায়ক সরকার তো এখন দাবি নেই, এখন তো তত্ত্বাবধায়ক সরকার, শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না, এখন দাবি হলো এটা, তো সহায়ক সরকারের দাবিটা এখন আর নেই। তো সেই জন্য বলতেছি যে বিএনপি, বিশেষ করে বিএনপির যে আগামী দিনের কর্মসূচি, আপনি মনে হয় আমার যতটুকু জানা তারা ডিভিশনাল হেডকোয়ার্টার গুলো যাবে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু সেখানে কিছু সমস্যা আছে, যেমন মনে করেন জ্বালাওপোড়া হয়েছে কোথাও, আপনার পাহাড় দশ হয়েছে কোথাও, আপনার গিয়া এই হাওরের দশ হাজার এইসব সমস্যা, কিন্তু তাদের মূল উদ্দেশ্য কিন্তু নির্বাচন এবং এই সিটি কর্পোরেশন নির্বাচন। এবং আপনি এটা শিওর থাকে না, আমার বিশ্বাস এবং এই প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, এটা আবার ঠিক না, কথাটা বলতেন, ওনারা যদি ব্যাক না করে, ওনারা যদি ওনাদের অবস্থা থাকে, ওনাদের অনেক ক্ষমতা আছে, যেমন চিফ জাস্টিস ওনারা অনেক ক্ষমতা আছে, কিন্তু উনি ব্যাক করেছে যে কোনো কারণে হোক, এটা আলাপ আলোচনার মধ্যে যাবো না, উনি ব্যাক করেছে। অতএব ক্ষমতা যে সাংবিধানিক ভাবে কার কতটুকু ক্ষমতা আছে, এটা প্রয়োগের ব্যাপার আছে। যেমন আমাদের মনে করেন ফিরোজ ভাই, উনি বাংলা ভিশনে আছেন, উনি চালাচ্ছেন বাংলা ভিশন, ওনার নেচারালি ওনার নিউজ এডিটর আছে, উনি সিও, সম্ভবত সিও না আপনি, নিউজ হেড অফ নিউজ, ওনার আরো চিফ রিপোর্টার আছে, রিপোর্টার আছে, উনি এগুলো আসলে তো উনি এটাকে লিড করে, যদি এদের মধ্যে কোনো কিছু সমস্যা হয়ে যায় উনি সেক্ষেত্রে উনি এক্সপোজ আসবে। সেই রকম প্রধান নির্বাচন কমিশনার এক্সপোজে এসেছে, যেহেতু একটি সাইডে লিক হয়েছে সেজন্য এক্সপোজে এসেছে, আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। সম্মানিত দর্শক, পূর্বাচল রিজেন্ট টাউন সংবাদ সংলাপের সময় হলো একটা বিরতি, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি পূর্বাচল রিজেন্ট টাউন আজকের সংবাদ সংলাপে, এবং একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক কে আছেন আমাদের সঙ্গে? আমাদের একজন কৃষি সন্তান, বাট উনি কিছুদিন আগে একটা নির্বাচন করছে ফরিদপুর সদর উপজেলা থেকে, তাই উনার প্রসঙ্গটা অনেকটা আমার কাছে ভালো লাগছে, এই কারণেই যে উনি নির্বাচন যখন করছে তখন উনি আর্মি সহযোগিতা চাইছিল, উনি উনি অনেক ভোট বিপুল ভোটের নির্বাচনে নির্বাচিত হয়েছিল, কিন্তু ওনাকে দেওয়া হয় নাই। কিন্তু তারপরেও আমি আপনাদের কাছে, সবার কাছে একটা প্রশ্ন, বাংলাদেশের জনগণ কি চায়? মানে আসলে গণতন্ত্র রাষ্ট্র আমরা সবাই বসবাস করি, কিন্তু জনগণ কি চাচ্ছে, যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না অন্য কিছু নির্বাচন? জি, জনগণের অংশ হিসেবে আপনি কি চাচ্ছেন সেটি অবশ্য পরিষ্কার হলো আমাদের কাছে। যারা বাহুল হাসান ভূঁইয়া পিঙ্কু, যেটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসার পরে ব্যাক টু ব্যাক বেশ জনসমাবেশ করেছেন, কক্সবাজার ঘুরে এসেছেন, সেখানেও রাস্তায় বিপুল জনসংযোগ ঘটেছে, এবং 12ই নভেম্বরের যে জনসমাবেশ, এবং একটি গণমাধ্যমে একটি টিভি চ্যানেলে আমরা দেখছিলাম একটা আলোচনার বিষয়বস্তু যে এই সমাবেশ দাবি আদায়ের টার্নিং পয়েন্ট, আপনিও কি তাই মনে করেন? নিশ্চয়ই সেটা মনে করতেই পারি, কারণ ভাই যেটা বলল যে যখন দেশ ছেড়ে যায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে, সেই সময় একটি গোষ্ঠী বলেছিল যে পালিয়ে যাচ্ছে, ফেরার আগে তাকে
হুমকি ধমকি দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে, তার মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তারপরও দেশনেত্রী যিনি সবসময় বলেন যে আমার দেশ হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশের বাইরে আমার কোথাও কিছু নাই, যখন তিনি ফিরেছেন তখন দেশের মানুষ সাড়া দিয়েছে। এয়ারপোর্ট থেকে যে পরিমাণে মানুষ তাকে গ্রহণ করেছে সেটা যেমন ছিল একটি গোষ্ঠীর জন্য ভীতিকর, পরবর্তীতে দায়িত্ব দেশনেত্রীর যে দায়িত্ব রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছেন সেখানে যাওয়ার পথে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা তাকে সম্বর্ধনা দিয়েছে, তাকে শুভেচ্ছা জানিয়েছে, দেশনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে। এক ধরনের রাজনৈতিক শোডাউনই বলা যেতে পারে, যদিও এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না, তারপরেও এটা রাজনৈতিক শোডাউনের মতোই তো হয়ে গিয়েছে। কিন্তু ভাই যেটা বলছিল যে আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত না এই সমস্ত ইয়েগুলি মানে মানে বাধাগ্রস্ত করা, এটা বিচ্ছিন্ন কিছু ঘটনা। তারপরে যখন ফিরে আসেন, যাওয়ার সময় সেখানে বাধা দেওয়া হয়েছে, আসার সময় বাধা দেওয়া হয়েছে, তাহলে আমি একটি প্রশ্ন করতে চাই ভাইয়ের কাছে যে বারো তারিখে যে সমাবেশ, এটা অনেকে মহাসমাবেশ বলে, বিএনপি এটা মহাসমাবেশ করে না, বিএনপির মহাসমাবেশ ডাক দিলে যে কথাটি বলতে চাচ্ছি যে ওই দিন সারাদিন পত্রপত্রিকা দেখলাম, আমরা তো ওই প্রোগ্রামে ছিলাম, পত্রিকা দেখলাম মিডিয়াতে দেখলাম যে সারা ঢাকা শহরে কোনো গাড়ি ঘোড়া নাই। আমরা জানতে পারছিলাম যেমন ফরিদপুর থেকে আমার অনেকেই আসতে চেয়েছে, তাদেরকে গাড়ি ঘোড়া নিয়ে আসার পথে তারা আসতে পারে নাই, তাদেরকে আসতে দেওয়া হয় নাই, ঢাকা শহরে কোনো গাড়ি ঘোড়া চলে নাই। এই গাড়ি ঘোড়া যে চললো না এটা কার নির্দেশে হয়েছিল, তাহলে এটাও কি বিচ্ছিন্ন ঘটনা, এটাও কি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা ছিল না? আচ্ছা প্রশ্ন, এটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, বিএনপিকে এইভাবে করে যে গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে বারবার সেই 5ই জানুয়ারি নির্বাচনের আগের থেকে সেই মার্চ ফর ডেমোক্রেসির ওই সময় যেটা হয়েছে বারবারই একই জিনিস হচ্ছে যে বিএনপির ডাকে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিএনপির সমাবেশ তারা দেখলে ভয় পায়, যার জন্য বেগম খালেদা জিয়া যেদিকে যাচ্ছে সেদিকেই আপনি যদি বলেন আজকে নির্বাচনী কোনো আবহাওয়া খালেদা জিয়া তৈরি করছে, এটা আমাদের কিছু বলার নাই, কারণ বেগম খালেদা জিয়া যেদিক দিয়ে যাবে, জিয়াউর রহমানের আদর্শ যেদিক দিয়ে যাবে এই দেশের সেই দিকে, কারণ আপনি একটু আগে বলেছেন যে সিইসি বলেছে যে দেশের গণতন্ত্র, এদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান, যদি তাই সেটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে এদেশের মানুষকে তো আপনি ভয়ভীতি দেখিয়ে কিন্তু ঘরের মধ্যে চিরদিন আটকে রাখতে পারবেন না, তারা এভাবেই নামবে। এবং আগামী দিনে আজকে যে ইভিএম কথা না, কথা হচ্ছে যে সামরিক বা মানে দেশপ্রেমিক সেনাবাহিনী মোতায়েনের প্রশ্ন আসছে, আজকে যদি দেশপ্রেমিক সেনাবাহিনীকে মোতায়েন করা হয় পাশাপাশি একটি নিরপেক্ষ, যেটা বিএনপির দাবি, এবং নিরপেক্ষ একটি সরকার, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে আমি এখান থেকে বলার কি আছে? এখানে আপনারাই তো বলেন, আপনারাই তো বলছেন যে এই দেশে আওয়ামী লীগ আর 10-20টা সিটের উপরে পাওয়ার কোনো সুযোগই নাই। এই যে ভয়, এই ভয়ের থেকেই কিন্তু আজকে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে বিগত 10 বছরে, এই অপরাধের যে সাজা, যে শাস্তি, এই শাস্তির ভয়তে কিন্তু আজকে আওয়ামী লীগ কোনো কিছুকেই নির্বাচনমুখী হতে দিচ্ছে না, এবং একটি ফেয়ার নির্বাচন হোক, একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, এটা কিন্তু আওয়ামী লীগ চাচ্ছে না। যার জন্যেই এই যে সিইসি বলেন কিংবা এই যে মাহবুব তালুকদার বলেন, তারা যেটা বলতে চাচ্ছে তাদেরকে কিন্তু থমকে যেতে হচ্ছে, তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। কেন এটা বলছে তাদের এই, উনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, উনি কিন্তু সাংবাদিকদের সামনে বলেছেন, আপনি যদি বলেন যে নির্বাচন কমিশনারদের কোনো আলোচনা ছাড়াই যে উনি একক, উনি তার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন, তাহলে এটা কিন্তু মানা যাবে না। উনি বলছে, উনি প্রেসেই বলছে যে উনি বলছে যে প্রেসকে ডাকার কি আছে, না উনি যেটা বলছে প্রেসে যে আমরা এই ধরনের একটা চিন্তা ভাবনা করছি, আগামী মিটিং এ সিদ্ধান্ত নিব, আমরা কথাটা তো বলেছি। আচ্ছা আমি বলতে পারি না, আমি শেষ করি, আমি বলতে পারি না ব্রাদার, আমরা কথাটা যেহেতু উনি বলেছেন জাতির সামনে, মিডিয়ার সামনে, সেখানে অবশ্যই আমরা বলতে একা নয়, আজকে তাকে বাদ দিয়ে আমরা যাদেরকে নিয়ে নির্বাচন কমিশনের যে গোটা কয়েক যে কজন আছেন, সিদ্ধান্ত না হোক, উনি যেহেতু করেছেন একটা সাংবাদিক সম্মেলন, অবশ্যই তাদের মধ্যে কোনো কিছু স্টেপ নেওয়ার একটা বিষয়াদি ছিল, সেটাকে হয়তো থামানো হয়েছে, হয়তো হুমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, হয়তো থামানো হয়েছে, যেটা জাতির জন্য এটা কিন্তু খুব ভালো কিছু আমার কাছে মনে হচ্ছে না। আর নির্বাচনের কথা যেটা বললেন, যেটা কি বিএনপি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে বেগম খালেদা জিয়ার যে দাবি দেওয়া, আপনার প্রশ্নটা কি ছিল আরেকবার একটু? না, বেগম জিয়ার যে রাজনৈতিক যে জনসংযোগ, সেটি নির্বাচনের ক্ষেত্রে বা বিএনপিকে উজ্জীবিত করবার ক্ষেত্রে ভূমিকা রাখছে। হ্যাঁ অবশ্যই, সারা দেশে বিএনপি এখন
পুনরুজ্জীবিত একটি রাজনৈতিক সংগঠন। সবসময় বিএনপি এরকমই ছিল, এখন আওয়ামী লীগের অত্যাচারে দেশের সাধারণ মানুষ মানে যেগুলি ফ্লোটিং যারা, তারাও এদিকে এসে চলে এসেছে এবং বেগম খালেদা জিয়া এখন শুধু ডাক দিবে, বেগম খালেদা জিয়া এখন শুধু নির্বাচনে যাবে, ব্যাস তারপরে একটি খেলা সাঙ্গ হয়ে যাবে। আমরা মোস্তফা ফিরোজ আপনার কাছে আসতে চাই এবং যেটি আপনার কাছে জানবার সেটি হলো বেগম জিয়ার যে সাম্প্রতিক জনসংযোগের যে কর্মকাণ্ড এবং জনগণের কাছাকাছি যে উনি গিয়েছেন এবং নতুন করে দাবিগুলো উত্থাপন করেছেন, তার প্রেক্ষিতে আওয়ামী লীগের আমি যদি সাধারণ সম্পাদকের কথাই ধরি, সেটি হলো আগামী নির্বাচনকে নিয়ে তার যে কথা এবং দলীয় নেতাকর্মীদের প্রতি তার যে সতর্কবাণী বিভিন্ন সময়, সেটি কি একটি অংশগ্রহণমূলক বা সুষ্ঠু নির্বাচনের কোনো ইঙ্গিত বহন করে কিনা? একজন দর্শককে দর্শককে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মুকুল, সাইনবোর্ড থেকে ঢাকা। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমার নাম মুকুল, সাইনবোর্ড থেকে বলছি। সাইনবোর্ড থেকে মোস্তফা ফিরোজের কাছে বলছিলাম ভাই। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী থাকলে সমস্যাটা কোথায়, কার, কোন দলের ক্ষতি হবে, কেন সেনাবাহিনী থাকলে কি সমস্যাটা? জি দর্শক, আপনাকে ধন্যবাদ। সেটি হলো যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু মানে তার দলীয় সবাই বলেছেন, এবং আমরা দেখছি যে এই বলার একটা যথার্থতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরকারের কাজে। যেমন ধরেন বেগম খালেদা জিয়া দেশে আসার পর থেকে আগে যে পরিস্থিতি ছিল তার সাথে যদি আপনি কম্পেয়ার করেন, হ্যাঁ আপনি কিছু কিছু ওই যে বাধা গাড়ি বন্ধ করা বা এই সমস্তগুলি আপনি যদি বাদ দেন, মোটা দাগে যদি হন, আগের যে পরিস্থিতি ছিল যাকে তো অনুমতিই ছিল না, সেখানে আপনি বলেন বেগম খালেদা জিয়া ঢাকা থেকে উখিয়া পর্যন্ত যাওয়ার এই দীর্ঘ পথটাই পুলিশ প্রোটেকশন দিয়ে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা এবং প্রচুর হাজার হাজার মানুষ সেখানে, হ্যাঁ এটা কম কথা না, কিন্তু এইরকম অবস্থা, এরকম ধরনের নেত্রীকে, এরকম ধরনের গ্যাদারিংকে প্রোটেকশন দেওয়ার মতন কিন্তু সেই ক্যাপাবিলিটি কিন্তু পুলিশের কিন্তু সেই হাইকমান্ড থেকে সেরকম নির্দেশনা, যদি নির্দেশনা থাকতো যে আমরা এই বেগম জিয়ার এই যাত্রাটা আমরা বাধা দেবো, তাহলে কিন্তু উনি ঘর থেকে বেরোতে পারতেন না, তাই না? এরকম অতীতের তো ঘটনা আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সরকারের সহযোগিতা ছিল একদম পুলিশ প্রোটেকশন সহ। সুতরাং ওনার যাওয়া আসার ক্ষেত্রে ব্যতিক্রম ধর্মী দুটি একটি ঘটনা বাদ দিলে এটা হয়েছে। ইভেন আপনি এই যে সমাবেশ 12 নভেম্বর সমাবেশ, এই সমাবেশেরও কিন্তু অনুমোদন 4-5 দিন আগেই কিন্তু মৌখিকভাবে দিয়েছেন, পরে আনুষ্ঠানিকভাবে দিয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু এটা বলা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন এবং আওয়ামী লীগের নেতারাই যেই কথাটি বলছেন যে আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক, এবং তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায় বিএনপিকে সহই, তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তাদের যে কর্মকাণ্ড, তাদের যে বক্তব্য কিন্তু তার প্রতিফলন ঘটছে। এখন এখন আপনি অনেক ত্রুটি একটা যে কোনো এর কাজের ক্ষেত্রে আপনি হয়তো সাইড একটা জিনিস নিয়ে আসতে পারেন, এটা নিয়ে আসতে পারেন, ওটা নিয়ে আসতে পারেন, কিন্তু মোটা দাগের যেই ঘটনার প্রভাব আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এটা গণতন্ত্রের জন্য ইতিবাচক। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওই সমাবেশে অনুমতি দেওয়া, সহযোগিতা করার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিন্তু পুলিশকে ধন্যবাদ দিয়েছে উখিয়া যাওয়ার ক্ষেত্রে, এবং এই সমাবেশ 12 তারিখের সমাবেশের ক্ষেত্রে সরকারকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছে। তো আমি মনে করি যে এখন পর্যন্ত দুই পক্ষের যে মনোভাবটা খুবই ইতিবাচক। দেখেন এই সমাবেশে কিন্তু উনি আলটিমেটাম দিতে পারতেন, যে বলতে পারতেন যে যদি সহায়ক সরকার এ করা না হয়, অমুক অমুক দাবি মানা না হয়, আগামী 1 মাস সময় দিলাম, 1 মাস সময়ের মধ্যে যদি দাবি মানা না হয় আমরা এরপর থেকে আমরা আন্দোলন কর্মসূচি দেবো। তিনি কিন্তু আন্দোলন কর্মসূচির কথা কিন্তু বলেননি। সুতরাং এই যে একটা আবহ তৈরি হওয়াটা আমি মনে করি এটা তারপরে যেহেতু উত্তর দিতে বলছে ঢাকা শহরের 2 কোটি লোক দলীয় ভাবে আওয়ামী লীগের সাথেই তো না, 2 কোটি না দলীয় ভাবে, আমি আওয়ামী লীগ করি না আমি কিন্তু জাতীয় পার্টি করি, আমার কিন্তু 18 দফা 19 দফা আমার রাজনৈতিক কর্মসূচি কিন্তু বিএনপির সাথে মিলে, আওয়ামী লীগের সাথে মিলে না, আমি সেটা বলতেছি না। এখন বলতে হচ্ছে 2 কোটি লোক ঢাকা শহরে বাস করে, তো এমন কি শোডাউন হয়েছে যে 2 কোটি লোক ঢাকা শহরে চলে আসছে, এরপরও সারা বাংলাদেশ থেকে আরো আপনার গিয়া
14 কোটি লোকও চলে আসবে, তাই না? এক দুই নম্বর হলো ধরুন গাড়ি, তো গাড়ি কাদের, গাড়ি তো সবসময় সরকারি দলের লোকজনেরই গাড়ি থাকে, গাড়িদের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি এরা বিএনপির আমলে আব্বাস সাহেব ছিল, কথাটা বোঝেন। এখন আরেক সাহেব আছেন, এখন যেমন আমাদের এই নৌ পরিবহন মন্ত্রী আছেন, হ্যাঁ এটাই স্বাভাবিক। তো ওইসব কারণে কিছু অ্যাসোসিয়েশনগত কারণে এদের যে আপনার নেতৃত্বে আনে কারা, সরকারের বা ওই সমিতির লোকজনদের নেতৃত্বে আনে, তো সেই কারণে তাদের অতি উৎসাহ থাকাটা খুব স্বাভাবিক। এই যে সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তো বিএনপি এটা এটাকে আপনার গিয়া প্রত্যাখ্যান করেছে, তাই না? তাহলে 90-91-90 সালে এরশাদ 6 ডিসেম্বর স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করছে, 12 ডিসেম্বর এরশাদের বউ, এরশাদের শিশুপুত্র মানে আজকে বিরোধী দল নেত্রী বেগম রওশন এরশাদ শিশুপুত্র সহ কারাগারে নিক্ষেপ করছে, শুধু তাই না একদম জেলখানায় নিক্ষেপ করছে, এবং আমরা আমাদের ছয় বছর আমরা কারাগারে ছিলাম, কোনো বেল ছিল না আমাদের। তো বর্তমান সাবেক প্রধানমন্ত্রী তো বেল আছে, বেল পাচ্ছেন, এবং আমরা পাঁচটা সিটে আমার নেতা রাষ্ট্রপতি এরশাদ পাঁচটা সিটে নির্বাচিত হয়েছে, সেখানে প্যারেল ইজ নট বেল, প্যারেলে ওনাকে শপথ দিতে হয়েছে। আমি আরেকটা বলি, মনে করেন এই যে কে এম হাসানের বয়স বাড়ানো হয়েছে, তারপরে ইয়াজউদ্দিনকে পুরনো সেগুলো, আমি 2004 সালে গ্রেনেড হামলা হয়েছে, 23টি শর্তে এবার মিটিং করেছে বিএনপি, তো সব কিছু মিলে আমি যেটা দেখি যে আমার দৃষ্টিতে আমি ফিরোজ ভাইয়ের সাথে একমত, যে কোনো কারণে হোক যে কোনো জায়গায় হোক পর্দার অন্তরালে একটা সমঝোতা হয়েছে বা হতে যাচ্ছে, এবং সে কারণে নির্বাচনও হয়ে যাবে, এবং নির্বাচনে সবারই অংশগ্রহণ থাকবে। আজকে বিএনপি নির্বাচন করেনি, না করাতে যদি 5ই জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকে, আওয়ামী লীগ নির্বাচন না করলেও তো আপনার সে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ থাকবে, অতএব প্রশ্নবিদ্ধর অবসান হবে, আগামী নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে আমরা বলছি যে সংসদ ভেঙে দিতে হবে নির্বাচনের আগে, আমরা কিন্তু বলেছি, আওয়ামী লীগ কিন্তু বলেনি যে সংসদ ভেঙে দিতে হবে, আমরা কিন্তু বলেছি। তাহলে আমরা বিএনপি কি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার সংসদ ভেঙে দিতে হবে, আওয়ামী লীগ বলছে সরকার শেখ হাসিনার নেতৃত্বে হবে, সংসদ ভাঙা হবে না, তাহলে আমরাই তো মাঝামাঝি আছি, মাঝামাঝি হবে আগামী নির্বাচনে একটা সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সবার দাবি কম বেশি, সবার কম দাসী কম বেশি, আমি যদিও এখানে হাসতে পারছি না, কিন্তু আমার মনে হয় সামনে অনেকে হেসেছে একটু আগে, জাতীয় পার্টির প্রধান যাকে দেশের মানুষ বলে স্বৈরাচার, স্বৈরাচার যার হাতে রাফুন বসুনিয়া দীপালী সাহা নূর হোসেন ডাক্তার মিলন সহ অসংখ্য সারা পৃথিবী বিখ্যাত স্বৈরাচার এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার 90-এর গণ আন্দোলনে যার পতন হয়েছে, সেই এরশাদকে আপনি বললেন যে তিনি নাকি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিতে গেলে অনেক সময় লাগবে, এই সময় আমাদের সামনে তারা জেনেছে, কিন্তু একটি কথা বলেছেন আরেকটি কথা বলেছেন সেটা হচ্ছে যে ফিরোজ ভাই বলেছে কথাটা, আর কি বলে ভাই বলেছে যে বিএনপি নাকি এই চায় নাই, তত্ত্বাবধায়ক সরকার চায় নাই, হ্যাঁ চেয়েছে জামাত ইসলাম আর আওয়ামী লীগ, এটাই তো বলবেন,
তো জামাত ইসলাম এত বড় অপরাধ, পরবর্তীতে এসে এত অপরাধ হইলো কেন তাদের? আমি আপনাকে বলি যে 22 দল আপনারা ভুলে গেছেন, আপনারা জাতীয় পার্টি করেন তো, আপনারা 22 দলকে এখন আর চিনবেন না। যে 22 দলের নেতৃত্বে এই দেশে কিন্তু গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছিল, এরশাদের পতনের মধ্যে দিয়ে, স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে, 90 গণ আন্দোলনের মধ্যে দিয়ে, আপনারা চিনবেন না তো যে বিএনপি কি আন্দোলনে ছিল কিনা? ছিল, হ্যাঁ। বিএনপিকে আপনারা সবসময় এরকম ভাবে দেখেন, আপনি আপনারা এখনো আওয়ামী লীগের সাথে আছেন, এই সংসদে আপনারা আছেন, কিন্তু আপনারা জাতীয় পার্টির সাথে জামাত ইসলামের সাথে ওই আওয়ামী লীগ ছিল, যে আওয়ামী লীগ আজকে সে জামাত ইসলাম তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছে। আমি ওদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি স্বৈরাচারী, যেটা কিরণ ভাই বলেছে যে স্বৈরাচারী খোলস থেকে কাউকে বের হয়ে আসতে হলে তাকে কিছু নমুনা প্রদর্শন করতে হয়। আজকে বিএনপিকে সমাবেশ করার যে দেওয়া হচ্ছে, কি বলুন, অনুমতি দেওয়া হচ্ছে, আজকে আমাদের মহাসচিব তো 100 জন ব্যক্তি, একদম ভদ্রলোক মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন ধন্যবাদ দিচ্ছেন, যেমন বিএনপি সবসময় তার নিজস্ব রাজনৈতিক মতের মধ্যে দিয়ে চলে, বিএনপিকে বলা হয় দেশের সবচেয়ে ভদ্রচিত দল, এবং বিএনপির যে মহাসচিব একজন ভদ্রলোক, তিনি বলেছেন, এটা আমরা অত্যন্ত তাকে ধন্যবাদ জানাই, তার এই সমিষ্ট জানাই। কিন্তু কথা হচ্ছে যে আজকে যদি আওয়ামী লীগ যদি অতীতে যে কাজগুলি করে এসেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, একতরফা নির্বাচন করেছে, পাশাপাশি তারা যেভাবে নেতাকর্মীদেরকে হত্যা গুম করেছে, তারা যেভাবে অগণতান্ত্রিক আচরণ করেছে, আজকে এখন সারা পৃথিবী তাদের উপরে চাপ প্রয়োগ করেছে যে আপনারা গণতন্ত্রকে মুক্ত করে দিন, যার জন্য তারা কিছুটা আগায় এখন কিছুটা পিছায়, যার জন্যই আমাদের সময় নেই কিছু করতে হচ্ছে, যার জন্য তারা আজকে এই যে আপনি অনুমতি দিচ্ছে, অনুমতি দিয়ে আবার ভয় পেয়ে যাচ্ছে, এত লোক আবার গাড়ি ঘোড়া বন্ধ করতে হচ্ছে, এই সমস্ত থেকে কয়েকবার বলেছিলেন ইতিমধ্যেই যে আমরা ক্ষমতায় আসলে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে যদি বিএনপি দেশের ক্ষমতায় আসে, তাহলে তারা এই যে এতদিন যাদেরকে, যারা আমাদের উপর অন্যায় নমনীয় অবস্থানে আছে, হয়তো ছোটখাটো কিছু বিষয় থাকবে, সেটা যাতে মুখ্য নয়, মানে লক্ষ্যটা এখন মূল কথা, যাতে উপলক্ষ নিয়ে আমরা যেন টানাটানি করে, যাতে পুরো পরিবেশটা যাতে আমরা নষ্ট না করি, এই ধারায় যদি চলতে থাকে, আমরা নিশ্চয়ই সামনে একটা সুন্দর একটা নির্বাচন চাইবো, এবং এটাও বিএনপিরও যেমন প্রত্যাশা, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে তাদেরও সেই প্রত্যাশা, জাতীয় পার্টির প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশায়। জনাব মোস্তফা রহমান, জনাব মীর আব্দুস সাবর রসুদ এবং জনাব মাহবুব হাসান ভূঁইয়া পিঙ্কু, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ যারা রাত জেগে এই আলোচনার সঙ্গে ছিলেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভকামনা।